नमस्कार बंधुरा, आमी सौम्यदीप, आपनारा देखछेन आमार यूट्यूब चैनल प्लांटेशन कैन चेंज दि वर्ल्ड। बंधुरा, आज के आमी आमार जे लेबु गाछटी आछे सेई गाछेर कयेकटी समस्या सेई सम्बन्धे आलोचना करब। बंधुरा, आमरा जारा छाद बागानी तारा सबाई कम बेशी छादेते लेबु गाछ बसाई, किन्तु प्रतिटा क्षेत्रे आमरा किछु कमन समस्या सम्मुखीन हई। प्रथमेई जे कारणे लेबु गाछ आमादेर नष्ट हये जाय सेटी आपनादेर देखिये राखी। आपनारा जदि ওই লেবু গাছের মোটাটা দেখেন, তাহলে দেখবেন মোটাটা কালো হয়ে আছে। এর কারণ একটাই, সেটি হচ্ছে মিলিবাগ। বন্ধুরা, মিলিবাগ বা দোয়ে পোকা, সেই পোকা ওই মোটার গাছে আক্রমণ করেছে, যে কারণে ওখানটা ওই রকম হয়ে আছে। বন্ধুরা, মিলিবাগ লেবু গাছের একটি কমন সমস্যা। লেবু গাছে যখন কচি পাতা বেরোয় বা লেবু গাছে যখন ফল আসে, সে সময় মিলিবাগ প্রচণ্ড পরিমাণে আক্রমণ করে, এবং আক্রমণ করার জন্য ওইভাবে আপনার ফলের রস বা পাতার রস শুষে নেয়, যে কারণে আপনার ফল পড়ে যায় বা পাতা নষ্ট হয়ে যায়। এরপরে এক এক সময় গাছটিও নষ্ট হয়ে যায়। তাই মিলিবাগ আক্রমণ প্রতিরোধ করার জন্য একটা মোক্ষম ওষুধ, এর সিনজেন্টা কোম্পানির এটা একতারা। এই একতারা রাসায়নিক কীটনাশক হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন। যদি আক্রমণ বেশি হয় তাহলে অবশ্যই আপনারা এই একতারা ব্যবহার করুন, আর আক্রমণ যদি কম হয় তাহলে নিম তেল, ডিটারজেন্ট, শ্যাম্পু এগুলিকে একসঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন, এতেও উপকার পাবেন। বন্ধুরা, এর পরের যে সমস্যাটি সেটি সবাইকার অনেকের ক্ষেত্রেই হয়, সেটি হচ্ছে দেখুন লেবু গাছের শাখা মানে নষ্ট হয়ে যাওয়া, যেটাকে আমরা বলি ডাইব্যাক। এই যে ডাইব্যাক রোগ, এটার কারণ হচ্ছে আপনার উপরের যে শাখাগুলি সেটি নষ্ট হয়ে যায়, তারপর সেটি আস্তে 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 নিচের দিকে নামতে থাকে, এইভাবে গোটা গাছটি নষ্ট হয়ে যায়। বন্ধুরা, এটি একটি ফাঙ্গাসজনিত কারণে এটি হয়। এর সমাধানের একটি উপায় যে যেখান পর্যন্ত শুকনো হয়েছে, দেখুন যেখান পর্যন্ত শুকনো হয়েছে তার নিচের অংশ মানে কাঁচা অংশটা কেটে দেবেন। দেওয়ার পরে সেই অংশে আপনারা ব্যাবিস্টিন বা সাপ, এই দুটি ফাঙ্গিসাইডের মধ্যে যে কোনো একটি ভালো করে লেপ লাগিয়ে দেবেন, একটা প্রলেপ মতো লাগিয়ে দেবেন। দেওয়ার পরে ব্যাবিস্টিন বা সাপ ফাঙ্গিসাইড দিয়ে গোটা গাছটিকে আপনারা স্নান করিয়ে দেবেন। এতে কী হবে না, ফাঙ্গাসজনিত কারণে যেহেতু এটি হয় তাই ফাঙ্গাস সমস্ত মারা যাবে এবং আপনার গাছ সুস্থ থাকবে। আরেকটি সমস্যা যেটি হয় যে লেবু গাছের পাতা কুঁকড়ে যাওয়া, যেটি দেখতেই পাচ্ছেন দেখুন কীরমভাবে পাতাগুলি কুঁকড়ে গেছে, লেবু গাছের পাতা এরমভাবে কুঁকড়ে যায়। পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যার একটি কারণ হলো একটি ইনসেক্টের আক্রমণে হয়, যে ইনসেক্ট পাতার মধ্যে বাসা বাঁধে এবং পাতাটিকে এভাবে কুঁকড়ে দেয়। এই ইনসেক্ট প্রতিরোধের জন্য আগের যে ওষুধটা আমি বলেছিলাম একতারা, সেই একতারা খুব মোক্ষম ওষুধ, সেটি প্রয়োগ করলেও হবে। বা আপনারা যে কোনো ধরনের ইনসেক্টিসাইড সেটি ব্যবহার করতে পারেন একতারা গ্রুপের। এছাড়াও আপনারা প্রাকৃতিক উপায়ে নিম তেল বা ডিটারজেন্ট, শ্যাম্পু এগুলিকে একসঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন। তবে আক্রমণ বেশি হলে কিন্তু রাসায়নিক কীটনাশক ব্যবহার করাটাই সবচেয়ে ভালো উপায়। বন্ধুরা, প্রথমে কী করতে হবে, এই ধরনের যে পাতা যেগুলো এরকমভাবে যেগুলো কুঁচকে গেছে বা এরকমভাবে কুঁকড়ে গেছে, সেই পাতাগুলিকে প্রথমে এইভাবে আপনারা গাছ থেকে আলাদা করে নেবেন, এবং এটিকে কোনো একটি দূরবর্তী কোনো একটি স্থানে নিয়ে গিয়ে এটিকে প্রথমে পুড়িয়ে দিতে হবে। এতে কী হবে, পাতার ভিতরে থাকা যেসব ইনসেক্টগুলো সেগুলি মারা যাবে, তারপরে আপনি ওই রাসায়নিক কীটনাশকটি বা প্রাকৃতিকভাবে তৈরি কীটনাশক আপনারা ব্যবহার করুন, এতে আপনারা কাজ ভালো পাবেন। বন্ধুরা, এই গেল আরেকটি সমস্যা। এর সাথে আরেকটি সমস্যা আমরা ভুগি মানে এর রিলেটেড, সেটি হচ্ছে এরকম পাতাতে কুঁকড়ে যায় এবং পাতার মধ্যে এরকম ছোটো ছোটো সুরঙ্গ লক্ষ্য করি, মানে এরকম ছোটো ছোটো দেখুন দেখতেই পাচ্ছেন পাতার উপরে এই ধরনের ছোটো ছোটো সুরঙ্গ থাকে। এই সুরঙ্গগুলি হয় কারণ হচ্ছে এখানে আরেকটি পোকা আক্রমণ করে, যেটিকে আমরা বলি লিফ মাইনর। বন্ধুরা, এই লিফ মাইনর পাতার ভিতরে এরকম ছোটো ছোটো ছিদ্র করে রাস্তা তৈরি করে এবং সেই রাস্তার ভিতরে তারা কিন্তু ডিম পাড়ে। বন্ধুরা, এটিকে আমরা লিফ মাইনরের আক্রমণ বলি, এবং লিফ মাইনর ওই কোঁকড়ানো পাতাগুলিকেই সে পছন্দ করে, বা কচি যে পাতাগুলো বেরোয় সেই পাতাতেও তারা প্রচুর পরিমাণে হয়। তাহলে লিপ মাইনর আক্রমণ ঠেকানোর জন্য একটি মুখ্য ওষুধ, সেটি হচ্ছে
আপনারা এই ট্রাস্ট ট্রাস্ট ব্যবহার করতে পারেন। ওখানে সেই নার্সারি দোকানে গেলে আপনারা পাবেন এই ট্রাস্ট। কিন্তু খুব ভালো একটি লিপ মাইনরের জন্য ওষুধ। লিপ মাইনর সাধারণত প্রাকৃতিক উপায়ে আপনারা যে আমরা যে ট্রিটমেন্ট করি সেই প্রাকৃতিক উপায়ে তারা যেতে চায় না, তাই রাসায়নিকটাই ব্যবহার করাটাই ভালো হবে। কারণ আপনারা একবার যদি সমস্যা থেকে মুক্তি পেয়ে যান, তারপরে আপনারা প্রাকৃতিকভাবে তৈরি বিভিন্ন কীটনাশক ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু ক্ষতি নেই। কিন্তু আপনাদের সমস্যা থেকে মুক্তি প্রথমে পেতে হবে, তো সেই জন্য প্রথমে সমস্যা যদি বেশি হয় তাহলে রাসায়নিক কীটনাশকটি ব্যবহার করাটাই সবচেয়ে ভালো হবে। আমিও প্রাকৃতিকভাবে বাগান করি, কিন্তু আমিও দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই সিদ্ধান্তটি নিতেই হয়। বন্ধুরা, আরেকটি সমস্যা আমরা লক্ষ্য করি যে লেবু গাছের ফল ঝরে যাওয়া। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে ফলটি ঝরে আছে। এই যে ফল ঝরে যাওয়ার এর কারণ আপনারা যদি দেখেন তাহলে দেখবেন এক তো উপরে মিলিবাগের আক্রমণ করেছে, তারপরে এটিকে ফাঙ্গাসও আক্রমণ করেছে। তাই ফাঙ্গাস প্রতিরোধের জন্য আমি যে আগের ওষুধগুলো বলেছিলাম ব্যাবিস্টিন বা সাপ ফাঙ্গিসাইড সেটি ব্যবহার করতে হবে, এবং তার সাথে মিলিবাগের জন্য একতারা বা ওই গ্রুপের কোনো কীটনাশক আপনারা দিতে পারেন। এরপরে আরেকটি সমস্যা থাকে, সেটি হচ্ছে লেবুর ফল ফেটে যাওয়া। অনেক সময় ফল ফেটে যায়, এর কারণটা কি না, ফল ফেটে যাওয়ার যে সমস্যা সেই সমস্যার প্রধানতম কারণ হচ্ছে না এতে বোরনের অভাব। বন্ধুরা, প্রতিটা গাছে বোরনের দরকার হয়, কিছু পরিমাণে ফল ফোটানো ফল তৈরি করার জন্য বোরনের দরকার হয়। কিন্তু বোরন যদি গাছেতে অভাব হয় তখন গাছ তার ফল ফাটিয়ে দেয় বা গাছ তার মোটা থেকে ছড়িয়ে দেয়। এই বোরনের অভাবেও হয় আরেকটি বিষয়, সেটি হচ্ছে দেখবেন লেবু গাছে অনেক সময় এরকম পাতার ভিতরে এরকম ছোটো ছোটো দাগ হয় আঁচিলের মতো, এবং ফলের গায়েতেও দাগ হয়। বন্ধুরা, এইসব দাগের জন্য কারণ হচ্ছে লেবু গাছে অনেক সময় ক্র্যাঙ্কা রোগ হয়। ক্র্যাঙ্কা রোগও একটি ফাঙ্গাসজনিত রোগ, তাই ফাঙ্গাসজনিত রোগের জন্য আপনারা সাপ বা ব্যাবিস্টিন যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।